বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি পলিক্যাবলস জেনে নিনে। আর আজকের পর্বে আপনাদের পক্ষ থেকে যে সকল প্রশ্ন আমরা পেয়েছি SMS এর মাধ্যমে তার উত্তর জানার চেষ্টা করছি মোহতারম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে। মোহতারম, এবার আপনার কাছে আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি, আমাদের একজন দর্শক তিনি লিখেছেন যে ইরান সৌদি আরবে মহিলারা যেভাবে মুখ খোলা রাখেন সেভাবে মহিলাদের পর্দা করতে হয় নাকি শুধু চোখ খোলা রাখতে হয়? জি, সৌদি আরবে মহিলারা মুখ খোলেন না। সৌদি আরবের আলেমদের হাম্বালি মাঝহাবে মুখ ঢাকা ফরজ, কাজেই সৌদি আরবের মহিলারা মুখ খোলেন না। তবে সৌদি আরবে কর্মরত বিদেশি মহিলারা মুখ খোলেন, কোনো কোনো সৌদি খুব কম সংখ্যক ইদানিং মুখ টুখ খোলেন আর কি। তবে এখানে শরীয়তের বিধানটা কি, মুসলিম কোরআনে খুব স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে মেয়েরা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখবে, শুধুমাত্র মুখমণ্ডল এবং হাত। এ ব্যাপারে সাহাবিদের যুগ থেকে একটা মতভেদ আছে। প্রথমে বলে রাখি যে সবাই একমত যে মুখটা ঢেকে রাখাটা উত্তম উচিত। রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রীগণ, বৃদ্ধ মহিলা সাহাবিগণও মুখ ঢেকে রাখতেন। মুখ ঢেকে রাখা যে উত্তম, শুধু চোখ খোলা রেখে চলাচল করা, বাইরে যাওয়া, এটাই যে উচিত এবং উত্তম, এ ব্যাপার কোনো মতভেদ নেই। তবে মুখ খোলাটা জায়েজ না এটা গুনাহের কাজ, এটা নিয়ে কিছু মতভেদ আছে। কোনো কোনো ফকিহ বলেছেন মুখটা খোলা যাবে যদি মুখে কোনো মেকআপ না থাকে, অলংকার না থাকে, হাতটা খোলা যাবে। তো এটা একটা মত, এটা বিশেষ প্রয়োজনে কর্মের জন্য কর্মস্থলে এগুলো মত ব্যবহার করতে পারেন। তবে সর্বাবস্থায় মুখ ঢেকে চলাটাই সবার মতে উত্তম এবং নিঃসন্দেহে সুন্না। রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রীগণ এবং মহিলা সাহাবিগণ মুখ ঢেকে চলতেন, বিভিন্ন হাদিসে রয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ মোহতারাম। এরপরে একটি প্রশ্ন এসছে এবং এই প্রশ্নটি আমি বলবো যে ঠিক প্রশ্ন না, মনের একটা অনুরাগ হতে পারে বা কিছুটা অনুযোগ হতে পারে, কারণ অনেক দর্শকই এই অনুযোগটা করে থাকেন। সেটা হলো, আমি অনেক চেষ্টা করেও লাইন পাচ্ছি না কেন, এবং যতবার কল করি ততবারই নেটওয়ার্ক বিজি লেখা থাকে বা দেখানো হয়। আমার মোবাইলে প্লিজ কল দেওয়ার সুযোগ করে দিন। তো এই ক্ষেত্রে আমরা আমাদের সম্মানিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে হ্যাঁ, এই প্রশ্ন আপনাদের থাকতেই পারে এবং অনেক জায়গায় মোহতারাম নিশ্চয়ই আপনিও এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে লাইভে আমরা প্রশ্ন ফোন করে ফোন পাই না কেন। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার যে আপনাকে যদি কেউ ফোন করেন, আপনি যদি তার সাথে কথা বলেন, দ্বিতীয় ব্যক্তি কেউ আপনাকে যখন ফোন করবেন ওই মুহূর্তে তিনি কিন্তু বিজি পাবেন। তা আমাদের কাছে কিন্তু সর্বোপরি একটি লাইনই আসে, একটি লাইনে যখন আমরা কথা বলি সবগুলো লাইন অটোমেটিকলি বিজি থাকবে, এই জন্য এটা হয়। তবে আমরা এই ক্ষেত্রে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে পারি যে আপনারা মোবাইলে যদি আমাদেরকে না পান, ফোনে না পান, তাতে কোনো সমস্যা নেই। আপনারা আমাদের কাছে সুন্দর করে চিঠি লিখতে পারেন, সেই চিঠির মধ্যে আপনি আপনার সমস্যাটা খুলে বর্ণনা করতে পারেন এবং সেই আলোকে মোহতারাম সুন্দর করে আপনাদের সমস্যার সমাধানটা দিতে পারেন। তো আমার মনে হয় এই চিঠির যে প্রয়োগটা এই ক্ষেত্রে মনে হয় খুবই ভালো হবে। মোহতারাম, আপনি কি মনে করেন? জি জি, চিঠি এবং SMS, SMS রয়েছে। খুব সংক্ষেপ প্রশ্ন হলে SMS করলেন, একটু ব্যাখ্যা দরকার হলে চিঠি করলেন। আমরা ইলেকট্রনিক যুগে আজকাল চিঠি লিখতে ভুলে গেছি যে চিঠি অনেক সময় মনের আবেগটা প্রকাশ করে। আমি গত হজের সফরে মক্কা শরীফে মদিনা শরীফে অগণিত ভাই, বিশেষ করে হাজিগণ তো আসেনি, মানুষ যে কিভাবে ইসলামী টিভি প্রোগ্রামগুলো দেখেন এবং উপকৃত হন, মদিনা প্রবাসী, মক্কা প্রবাসী বাংলাদেশি ভাইদের একই অনুযোগ যে আমরা শত চেষ্টা করেও ঢুকতে পারি না, কারণ আপনি আপনার মোবাইল নাম্বার আমাদের দিয়ে যান। বললাম মোবাইল নাম্বার দিলাম, কিন্তু আমরা তো প্রোগ্রামের সময় মোবাইল অফ রাখি। তো এই জন্য এটা আলহামদুলিল্লাহ, এটা আপনার আমাদের দর্শকদের দিন জানার আবেগ প্রমাণ করে। পাশাপাশি এটা তো বুঝতেই পারেন যে সীমিত সময়ে আমরা একটা লাইনে যখন কথা বলি লাইন বিজি থাকে, আপনারা আশা করি যে প্রশ্নের উত্তর পেয়ে যান। আলহামদুলিল্লাহ বাকিগুলো আপনারা SMS এবং চিঠিপত্রের মাধ্যমে আমাদেরকে দিবেন। চিঠিপত্রের একটা সমস্যা আছে, সেটা হলো সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যায় না, এটাতে অপেক্ষা করতে হয়, তারপরে উত্তর মিলে যায়। আল্লাহ তৌফিক দেন। জি, আমিন আমিন। মোহতারাম, এরপরে আমরা একটি প্রশ্ন পেয়েছি এই ধরনের যে মামার সাথে কি বিয়েটা সম্ভব, এইভাবে কোনো একজন হয়তো ভাগ্নি লিখেছেন। জি জি, হ্যাঁ না, মামার সাথে ভাগ্নি যদি আপন মামা হয় চিরস্থায়ী হারাম। এটা কোরআন কেরিমে সূরা নিসাই চতুর্থ পারার শেষ যে আয়াতটা, তে আল্লাহ তাআলা ভাগ্নি, ভাগ্নির মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, অর্থাৎ বোন, বোনের মেয়ে, বোনের মেয়ে, বোনের মেয়ে, এদেরকে মামাদের জন্য বা মামা যদি নানাতেও পরিণত হন
চিরস্থায়ী হারাম করেছেন, এখানে বিবাহের কোনো সম্ভাবনা নেই। তবে যদি চাচাতো মামাতো খালাতো ফুফাতো ইত্যাদি হয় তাহলে সেটা বৈধ। জি, আমরা একটি প্রশ্ন পেয়েছি এই ধরনের যে সর্বনিম্ন কত টাকা থাকলে জাকাত ফরজ হবে? জি, এটা আসলে ওই নিসাব 52.5 তোলা রূপার যে দাম হয় বর্তমানে সম্ভবত 70-80 হাজার টাকা, এটা যদি থাকে এবং সেটা এক বছর কম বেশি কাছে থাকে তাহলে বছর শেষে এর থেকে 2.5% জাকাত দেওয়া ফরজ হয়ে যায়। তারপরে মোহতারাম আমরা আরও একটি প্রশ্ন পেয়েছি যে হুজুর, মহিলাদের নিফাসের সময় যে নামাজ রোজা বাদ পড়ে তা পরবর্তীতে কি আদায় করতে হবে কি না? যদি করতে হয় তাহলে সেটা নিয়মটা কি, তিনি জানতে চেয়েছেন। জি, মহিলাদের স্বাভাবিক নিয়মিত অসুস্থতা এবং সন্তান প্রসব পরবর্তী অসুস্থতার সময়ে যে নামাজ যায় ওটার কোনো কাজা নেই, আর যে রোজাটা হবে ওটা পরবর্তী সময়ে অন্যান্য রোজার মতো কাজা করতে হবে। আর এখানে আরেকটা জরুরি বিষয় হলো মহিলাদের সন্তান প্রসব পরবর্তী সময়ে অনেক মহিলা 40 দিন বা 45 দিন অপেক্ষা করেন। জি জি, এখানে নিয়মটা হলো যতদিন রক্তস্রাব চলবে অসুস্থতা ততদিন শুধুমাত্র নামাজ, যদি 10 দিনেও পবিত্র হয়ে যান 10 দিন পর থেকেই নামাজ শুরু করবেন। তো সর্বোচ্চ মেয়াদ হলো 40 দিন, 40 দিনের পরেও যদি অসুস্থতা থাকে তাহলে এটাকে অস্বাভাবিক ধরে আপনি পরিচ্ছন্ন হয়ে নামাজ শুরু করে দেবেন। কিন্তু আপনি পরিচ্ছন্ন হয়ে গেছেন, আপনার অসুস্থতা সেরে গিয়েছে, আপনি অকারণে বসে আছেন, এটাতে নামাজ কাজা করার কঠিন গুণা হবে। জি, ধন্যবাদ, খুব একটি গুরুত্বপূর্ণ কথা এটা, অনেকেই 40 দিন পর্যন্ত অপেক্ষা করতে থাকেন, মানে এটা মোটেও বৈধ নয়, এটা কঠিন গুণা হবে নামাজ কাজা করার। জি, তারপরে যে একটি প্রশ্ন পেয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মহতারাম, সেটা হলো যে মদ, তারি, গাঁজা, এই হিরোইনের মতো সিগারেটও কি খাওয়া হারাম? রাজশাহী থেকে আমাদের কাছে এই প্রশ্নটি এসেছে। জি জি, এখানে দুটো বিষয়, একটা হলো মদ, তারি, গাঁজা, যেগুলো গ্রহণ করার পরে মানুষ মাতাল হয় অর্থাৎ স্বাভাবিক তার কাণ্ড জ্ঞান শক্ত হয়, বোধ শক্তি কিছু পুরোপুরি কাজ করে না, এগুলো কঠিনতম হারাম। আর ধূমপানের মাধ্যমে সাধারণভাবে ধূমপানে মানুষ মাতাল হয় না, ধূমপানে একটা পর্যায়ে জোরে টান দিলে বা বিভিন্ন সময়ে জ্ঞানহীন হতে পারে, এই জন্য এটাকে মাদকের পর্যায়ে না নিয়ে অনেক আলেম এটাকে মাকরুহ হারামি বলেছেন। আবার পাশাপাশি এটা মাদকতা আনে, কারণ অনেক সময় ধূমপান জোরে টান দিলে বা নতুন নিলে এটাতে মাতাল হয়, জ্ঞান হারিয়ে ফেলে, এটা বাস্তব প্রত্যক্ষ। এই জন্য কেউ কেউ এটাকে হারাম বলেছেন, কেউ মাকরুহ হারামি বলেছেন। তো সর্বাবস্থায় এটা বর্জনীয় একটা পাপ, আমাদের সবাইকে এটা বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধূমপান মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। মোহতারাম, এরপরে আপনার কাছে আমরা যে বিষয় জানতে চাচ্ছি সেটা হলো যে নতুন জামা পরে আর কি, নতুন জামা পরে নামাজ হবে কি না? জি, নতুন জামা পরে নামাজ না হলে সে জামা পরবেন কেন? কথাটা হলো কারখানা থেকে যে জামা কাপড়টা বেরিয়ে এসেছে আমরা তার গায়ে কোনো নাপাকি দেখতে পাচ্ছি না, আমরা ধরে নেব কাপড়টা পাক। আচ্ছা আচ্ছা, এরপরেও আপনি ধুয়ে পড়তে পারেন, তবে অকারণ সন্দেহ প্রবণতা ইসলাম সমর্থন করে, এটা ওয়াসওয়াসা। এই জন্য যে কাপড় আপনি দোকান থেকে কিনে এনেছেন তার গায়ে কোনো নাপাকি দেখা যাচ্ছে না, স্বভাবতই এরা দোকান থেকে সাফসুফ করে পাঠিয়ে দিয়েছে, এটাকে নাপাক মনে করার কোনো কারণ নেই। মোহতারাম, আমাদের হাতে খুব একটা সময় নেই, বিদায় নিতে হবে, তো আপনার কাছে সংক্ষিপ্তভাবে আমি জানতে চাচ্ছি একটি প্রশ্নের উত্তর, সেটা হলো যে দুই সেজদা আর সালামের আগে দোয়াগুলো বলবেন কি? জি জি, এটা তো বিস্তারিত কথা, এটা আপনি আমাদের দেশে বাংলায় পাওয়া যায় হাসনুল মুসলিম এবং আমারও একটা বই আছে রাহে বেলায়াত, এটাতে এবং আমার একটা ছোট্ট বই আছে মোনাজাত নামাজ, এগুলোতে দুই সেজদায় কী কী দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, দুই সেজদার মাঝখানে কী পড়তেন এবং নামাজের শেষে সালামের আগে কী দোয়া পড়তেন এগুলো পাবেন। তো এর ভিতরে ছোট দোয়া বড় দোয়া আছে আপনার, যেমন রাব্বির হাম, আমরা কোরআন সুন্নাহ যে কোনো দোয়া পড়তে পারি, রাসূলুল্লাহ সাল্লাম নিজে যেগুলো পড়তেন রাব্বিগফিরলি ওয়াতুবালাই ইন্নাকা তাওয়াব রাব্বিগফিরলি ওয়ারহামনি অথবা রাব্বিগফিরলি দাম্বি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু, তো এগুলো একবারে বললে তো আপনি মুখস্থ করতে পারবেন না, এগুলো কোনো সুন্নতসম্মত বই দেখে আপনারা মুখস্থ করে নিলে ভালো হয় ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আপনার মাধ্যমে জানলাম আলহামদুলিল্লাহ, আবার ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে জানবো। জাযাকাল্লাহু খায়রান, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং খুব সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা পাঠিয়েছেন, আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখেছেন, এই জন্য আপনাদেরকে আরও মোবারকবাদ জানাই। আর পাশাপাশি অনুরোধ করছি যে আমাদের কাছে আরও বেশি জানার জন্য প্রশ্ন করুন এই এই ঠিকানায়। প্রযোজক পলিক্যাবলস জেনে নিন, ইসলামিক টিভি, 34-1, পরিবাগ, বাংলা মোটর, ঢাকা 1000। আমাদের কাছে ফ্যাক্স করতে পারেন
8802861866 নম্বরে ইমেইল করতে পারেন jenenin@islamictv.com.bd অথবা www.islamictv.com.bd এই ঠিকানায়। জেনেনিন অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত প্রশ্ন জানাতে যে কোনো মোবাইল থেকে ISJN আপনার নাম মতামত প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 2777 নম্বরে। সৌদি আরবের STC গ্রাহকগণ SMS করুন 82883 নম্বরে এবং জেইন গ্রাহকগণ SMS করুন 731109 নম্বরে। আজ তাহলে এ পর্যন্ত, আবার ইনশাআল্লাহ তারা আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।